অনুরোধ করতেছি মাহফিলের ব্যাপারে সবারই যেন সহযোগিতা থাকে। আর বর্তমানে যে পরিবেশ পরিস্থিতি চলছে এতে কইরা এই দিনই মাহফিলগুলো বন্ধের একটা প্রক্রিয়া চলছে, এ ব্যাপারে আমাদের সবাই সজাগ থাকতে হবে। মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর সিলেট এসেছেন বাদাসর, উনার বয়ান আলিয়ার মাঠে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি। বাদাসর আপনার বয়ান, হাজার হাজার মানুষ আলিয়ার মাঠে, আমরা দর্শকদের উদ্দেশ্যে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। মুসল্লিদের উদ্দেশ্যে কি বলবেন? হ্যাঁ, ধর্মপুরের মুসলমানদের উদ্দেশ্য ইসলাম দেশ মানবতার পক্ষে সবাই যেন থাকে এবং এই সহযোগিতায় আমরা এটা কামনা করছি। আর এই দিনই মাহফিলগুলো বন্ধের একটা প্রক্রিয়া চলছে, এ ব্যাপারে আমাদের সবাই সজাগ থাকতে হবে এবং ষড়যন্ত্র না করতে পারে এ ব্যাপারে আমাদের সবাই সহযোগিতা আন্তরিকতা আমরা কামনা করছি। আধ্যাত্মিক নগরী সিলেটে পা রেখেছেন, অনুভূতি হুজুর একটু। হ্যাঁ আলহামদুলিল্লাহ, এই ভূমি হলো পণ্যভূমি যেখানে শাহজালাল রহমতুল্লাহ আলাই তিনি আসছিলেন, তার মাধ্যমে দিন সর্বত্র ছড়িয়ে পড়ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের রুহানি ফয়েজ ও বরকত আমাদের সকলকে নসিব করুন। ধন্যবাদ। দর্শক যারা আমাদের সাথে আছেন, ইসলামী আন্দোলন সিলেট মহানগর শাখার সহসভাপতি ডাক্তার রিয়াজুল ইসলাম সাহেবের কাছে একটু আমরা যাওয়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, পীর সাহেব সরমুনা সিলেটে উপস্থিত হয়েছেন, ভিএপি লাউঞ্জ থেকে এখন গাড়িতে উঠতেছেন। সিলেটবাসীকে আমি আবার অনুরোধ জানাচ্ছি, আজকের মাহফিল বাদ আসর পীর সাহেব সরমুনার উদ্বোধনী বয়ানের মাধ্যমে শুরু হবে ইনশাল্লাহ। তিন দিন পর থাকবে, 18, 19, 20। আমি সিলেটবাসীকে আন্তরিক অভিনন্দন এবং দাওয়াত জানাচ্ছি। হুজুরকে কতটুকু ভালোবাসেন? আলহামদুলিল্লাহ, আমি তো আমি স্কুল কলেজে পড়াশোনা করছি, আমার শায়েখের হাতে বায়াত দেওয়ার পর থেকে তার নির্দেশনা চলার কারণেই আমি আজকের একটা সুন্নাত তরিকা চলতে পারতেছি। আশা করি অব্যাহত থাকবে ইনশাল্লাহ।